হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে নিয়ে আসলাম একটা চাল কুমড়ার রেসিপি নিয়ে। এই যে দেখেন এত বড়টা চাল কুমড়া কীভাবে কত কষ্ট করে কুত্তা কাটতে কাটা হয়েছে। চাল কুমড়াটা কাটতে কিন্তু ভীষণ কষ্ট হয়েছে। এই যে দেখেন এত বড় একটা চাল কুমড়া আমার ছোটো বোন একদম দেখেন কেমনে কাটতে পালাইতেছে। অনেক কষ্ট হয়েছে চাল কুমড়াটা কাটতে ফাটতে। প্রায় 10 কেজি ওজনের একটা চাল কুমড়া এই কাটতে, এটা ছোটো ছোটো করে তারপরে সেইটা লবণ দেখা আছে চুনে ভিজাইছে। আর এক দেখে এই যে নারকেলে দুইটা নারকেল দিয়া, দুইটা না তিনটা নারকেলের দুধ দিয়া সুন্দর করে চিনি দিয়া এই যে মোরব্বা বানাইতেছে আমাদের বরিশাল বাসায়। বরিশাল যাত্রা কিন্তু এই নারকেলের এইটা খুবই পছন্দ করে। নারকেল দিয়ে চাল কুমড়া রান্না আমারও খুব পছন্দ, আমার আম্মুরও খুব পছন্দ। তাই বাবুর বাড়ি গেলাম, সেখানে বসে এইটা খাইছি, খুবই মজা লাগছে। যাই হোক, এই যে নারকেলের মোরব্বাটা বানাইতেছে, নারকেলগুলো কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে গরম পানি দিয়ে নিয়ে তারপর শুধু রসটা দিছে, শুধু ছাপনা কিন্তু একদমই দেয় নাই। এই যে হয়ে গেল, তাই অর্ধেকটা আর অর্ধেকটা চুনে ভেজাই রাখছে 12 ঘন্টা। তারপরে চিনি দিয়ে আসাইয়া, এই যে চিনি দিছে অনেকখানি চিনি দিয়ে আসাইয়া আসাইয়া সেইটা বানাই ফেলছে। একদম বেশ কঠিন কাজ, আমি তো পারতামই না। ও বলে পারছে, ও সব রান্নাই খুব ভালো পারে। আমি প্রায় দিই এখন রেসিপিগুলো, ওদের ভিডিও বানাই, অল্প অল্প করে ভিডিও করে দেই, ভালোই লাগে আমার কাছে। এই যে সেই চাল কুমড়াগুলো দেখেন কেমন কচকচে হইতেছে। এই যে সেইগুলো আবার যে জাল দিতে দিতে প্রায় 1 ঘন্টা জাল দিয়ে তারপরে সেইটা উঠায় রাখছে, তারপরে দিন আবার জাল দিছে, তারপরে সেইটা কোডিং হয়েছে। এটা খুবই কঠিন কাজ, যারা পারেন তারা জানেন যে কত কষ্ট হয় এবং কত সময় লাগে। চাল কুমড়া কেঁচাও কিন্তু ওই কাজ চাই আর কি। এই যে আমি তারপরে সেইগুলো আবার একটু সাজাই গুছাই আপনাকে সামনে একটু শর্টস বানাইলাম, সেজন্য রিল বানাবো, এই জন্য একটু সাজাই গুছাই একটু বাটিতে করে সেই মোরব্বা চাল কুমড়ার মোরব্বাটা প্রেজেন্টেশন করলাম। কেমন লাগছে আমার জানাবেন এবং খাইতেও খুব ভালো হয়েছে। আমার পেজের সাথে থাকবেন, আমার পেজটা ফলো দিয়ে রাখবেন এবং আমার কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন। আর আপনারা কীভাবে করেন সেটাও আপনারা জানাইতে পারেন, কোন দেশে কোনটায় কীভাবে করা হয়। আমাদের দেশে কিন্তু এইভাবেই করে। এই যে আমাদের স্পেশাল সেই চাল কুমড়ার মধ্যে সেই নারকেলটা দিলাম আপনাদের সাথে শেয়ার করলাম, আর চিনিটা দিতে ভুলে গেছি। যাই হোক, চিনিটা কিন্তু অনেক মজা হয়েছিল। আর নারকেলটা এইটা এই যে ডেকোরেশন করে একটু আপনাদের সাথে শেয়ার করলাম। এক এক দেশে এক একভাবে এক এক সিস্টেমে তৈরি করে, আমাদের দেশে কিন্তু এইভাবেই তৈরি করে এই যে এই সিস্টেমে। আর এটা খাইতে বলে বেশি দিন রাখা যায় না, তারপর তাড়াতাড়ি খাই ফেলতে হয় আর কি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।